হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে হাঁস ভুনা। এখন রান্নাটা শুরু করব। এখন চুলোয় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করব। হয়ে আসলে এখানে আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখা আলু দিয়ে দিব। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুটা তুলে ফেলবো। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা, 1/2 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। এখানে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, মেথি, জিরা সবগুলো একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো মশলা এখন আমি ভালো করে কষিয়ে নেব। এক পর্যায়ে মশলাটা কষিয়ে এসেছে। মশলাটা আরো কষানোর জন্য আরো একটু পানি অ্যাড করে দিচ্ছি। সবজি যেটাই হোক না কেন, ভালো করে কষালে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর যত দেশীয় রান্না আছে সব আমার চ্যানেলে দেখতে পাবেন ভিউয়ার্স আস্তে আস্তে। এখন এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসের সাথে যেন মশলাটা ভালো করে লেগে যায়। নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। এখন চুলোর আঁচটা কমিয়ে কষিয়ে নেব। মাংসটা কষি এসেছে, আরো একটু কষাতে হবে। আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আবার কষিয়ে নেব।
মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আলু দিয়ে কষানোর পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন চুলোর আঁচটা হাই আছে বাড়িয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে এসেছে। চুলোটা অফ করে দিব। গোয়াশ গুনাটা রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।